হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই তো সিমের বাগান দেখছেন। এই সিমের বাগান থেকে আমি আর আম্মু এখন সিম উঠাবো। এই যে সিমের বাগান, এখন আমি সিম উঠাবো। আসলে গাছ থেকে সিম পাওয়ার মজাই আলাদা। এটা আমাদের আর একটা জমি, সেটা আমি বলেছিলাম। আসলে ছেলে আর রাখে না, আম্মু টুকটাক সবজি করে। তো চলুন আমার সিম পাওয়া দেখ। আসলে গাছের মধ্যে অনেক থোকা থোকা সিম ধরে আছে, তো এই যে কয়েকটা নিলাম। আসলে টাটকা সিম ভাজি খেতে অনেক টেস্ট। আম্মু আমার সঙ্গে উঠাইছিল, আমি আর আম্মু মিলে সিমটা উঠালাম। তারপর আমাদের এই যে এই জমিতে লিচুর গাছ অনেক আছে, এই যে লিচুর গাছ। তারপরে ওই কর্নারে একটা আছে, ওই যে ঝাঁকড়া ঝুঁকড়া ভাবে আমের গাছ ধরেছে। এই যে ঝাঁকড়া ঝুঁকড়া ভাবে যে দেখতেই পাচ্ছেন লিচুর গাছ, এখানে আমাদের 5টা লিচুর গাছ আছে আর কি এই জমিতে। কামরাঙ্গার গাছ দেখে ছোট মনে হলে কি হবে, এই কামরাঙ্গা গাছে অনেক কামরাঙ্গা ধরে আমাদের বাসায় যখন আর কি কামরাঙ্গার সিজন থাকে। এটা আমাদের জামরুলের গাছ, ওই যে দেখতে পাচ্ছেন মেহেদি পাতা, মেহেদির গাছ। তারপরে এই যে পেয়ারার গাছ, এই যে পেয়ারা পেয়ারা ধরেছে, কিন্তু ছোট ছোট, কিছুদিন পরে খাওয়ার মতো হবে আর কি। ওই যে আম্মু আবার পলিথিন দিয়ে পেয়ারাটাও বেঁধে রেখেছে। এই যে আমি দেখাই পেয়ারাটা, মানে কিছুদিন পরে খাওয়ার মতো বড় হবে পেয়ারা গুলো। আমাদের জন্য অনেক বড়ি দিয়েছে, এই যে 6-7 কেজি ডালের বড়ি, কালাই বড়ি এটাকে বলে। অনেক টেস্টি খেতে, এটা অনেকে কিনেও খায়, কিন্তু আম্মু আমাদেরকে ভেজাল খাওয়াবে না দেখে প্রতি বছর এরকম আর কি আত্মাত্ম বড়ি বানাই, যে আমরা সব ভাই বোন তারপর আব্বাম্মু আমরা খেয়ে থাকি। তো আমি শাওয়ার করে এলাম, এখন দুপুর 2টা বাজে। তো এখন আমি লাঞ্চ করব।
এই যে প্রথমে এই শিম ভাজি, আপনারা দেখলেন যে আমি গাছ থেকে শিম উঠালাম, আমি আর আম্মু মিলে একদম ফ্রেশ খাবার, ফ্রেশ শিম, ফরমালিন মুক্ত। এটা আম্মুর বাগানের, আম্মু আর কি বাগান করেছিল সেই বাগানের শিম। তারপরে এটা হচ্ছে কাতলা মাছের ফ্রাই। তারপরে এই যে বেগুন দেখতে পাচ্ছেন, বাগান থেকে বেগুন উঠালাম, এই বেগুন, এটা এটা চিকেন, আর আর এটা হচ্ছে ব্যাম মাছ। এই তো আজ আমাদের লাঞ্চের মেনু এগুলো। ব্যাম মাছটা অনেক টেস্টি হয়েছে, এই জন্য আমি ব্যাম মাছ দিয়ে খাচ্ছি। আর আমার চিকেন টিকেন ভালো লাগে না, আর আপনারা হয়তো ভাববেন যে শুকনো শুকনো খাবার, আসলে আমার ডাল ভালো লাগে না, বাট ডাল ভর্তা ভালো লাগে। তো এত কিছু যেহেতু আছে সেই জন্য আম্মুকে বললাম যে ডাল ভর্তা করার দরকার নেই, সব খাবারগুলি অনেক টেস্ট। আমার হাতে রান্না এত টেস্ট যে আমি বেহুশ হয়ে যাই। আমিও বাসায় রান্না করি, কিন্তু নিজের রান্না যতই ভালো হোক অতটা ভালো লাগে না, আমার আম্মুর হাতে রান্নাই ভালো লাগে। অনেক ছিল।
সবচেয়ে বেশি খেয়েছি এই ব্যাম মাছ। আর একটু খাই, সিম ভাজি অনেক ছিল, কমায় ফেলেছি। এই তো খেলাম। আসলে দুপুরে লাঞ্চ করতে লেট হয়ে গিয়েছে। আসলে আব্বুর বাসায় এলে, আব্বু আম্মুর বাসায় এলে কিভাবে দিন যায়, কিভাবে সময় যায় আমি বুঝতে পারি না। কারণ আব্বু আম্মুর সঙ্গে গল্প করতে, ঘুরতে, এসব করতেই দিন চলে যায়। আর এই তো দুপুরে খেয়ে এলাম। দুপুরে যদি না ঘুমাই তাহলে আমার ভালো লাগে না, বিছানা আমাকে ডাকছে। এখন আমি ঘুমাবো, আর আমি ঢাকা ব্যাক করবো, এই জন্য অনেক কাজও আছে, ব্যাগটা গোছানো বাকি আছে, ওই ব্যাগটা গোছাবো। আমার বাবার বাড়িতে এসে যে ব্লগগুলো করলাম সে ব্লগগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাবার বাড়ির ব্লগ আজ এ পর্যন্তই, আর সেই টাইমটা নেই আপনাদের সঙ্গে ঢাকা যে ইনশাল্লাহ দেখা হবে, ঢাকায় ব্লগ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।